এরম করে এরম করে না একজন দিচ্ছে ক্যামেরা দুজনেই তাকাবে এরকম ব্যাস হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি টুসি, তোমরা দেখছো দেবুটুসি ব্লগ। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন কোথায়, শ্রীরামপুর, শ্রীরামপুর মামাদের বাড়ি। তো হ্যাঁ, না ওখানে গিয়ে বলবো না, ওরা তো সবটাই জেনেই যাবে, এখন থেকেই বলে দিই। মামা মাইমার বিবাহ বার্ষিকী, সেই জন্য আমাদের সবাইকে যাওয়ার জন্য বলেছে রাত্রিবেলা। দেবু তো কোনো মতে যাওয়ার ইচ্ছা ছিল না, তাও ওকে জোর করে নিয়ে যাচ্ছি। বলেছে স্টেশন থেকেও ফিরে চলে আসতে পারি যদি উল্টোপাল্টা কিছু বলা হয় ওকে। আর এই যে মায়ের ফুল গেট আপ সাজুগুজু করে টাটা কর দিয়েছে, টাটা দিয়ে চড়ু ভাই দিয়েছে। আর আমাদের হিরো আসছে, ওখান দিয়ে গাড়ি নিয়ে আসবে। আমাদের হিরোর এন্ট্রি হবে এখন। দেবু ভাই, দেবু ভাই, দেবু ভাই, করে আমি পুরো ছিঁড়ে চাপটা হয়ে গেছে এই গরমে। আমার যা অবস্থা এই গরমে, আমার যা অবস্থা দেখো গাইস, তোমরা শ্রীরামপুর পৌঁছাচ্ছি। সব গেটের ধারে অপেক্ষা করছে শ্রীরামপুরের জন্য, তো সেটি পৌঁছে দিচ্ছি। আর উনি অপেক্ষা করছে পরের ট্রেনে বাড়ি যাওয়ার জন্য, তাই তো? একদম বাড়ি যাওয়া তো বাড়ি অপেক্ষা করছি, মেয়েবে কখন যেখানে যাচ্ছি সেই স্থানে পৌঁছাবো। তার আগে খাওয়াবে, সব খাওয়ার জন্য বুঝতে পারছি। ওই জন্য যাই ডিনার করতে তো যাচ্ছি, তাহলে আমরা বলছে মস্তি। ওরে গন্ডগোচে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে 100 টাকা টাকা মিষ্টি নেবে, এখন ঠিক করছে, ঠিক হয়ে গেছে। এটা নেবে কারণ মিষ্টি কেনা হবে, কিনে নিয়ে সোজা মামার বাড়িতে। আর গিফট কিনতে হবে তো? হ্যাঁ গিফট কিনতে হবে, আমার একটা ফোনের কভার কিনে দেবে তো তুমি? চলো হয়ে গেছে, চলো মা হয়ে গেছে। হ্যাঁ আমরা এখন গিফট কিনতে চলে এসেছি, এই যে হলো গিফটের দোকান। অ্যাট লাস্ট আমাদের গিফট পছন্দ হয়েছে। ওই যে দাদা গিফট প্যাক করে দেবে তো? হ্যাঁ ব্যাগ দিয়েছো তো, আবার প্যাক করতে হবে না, ব্যাগ সিস্টেম ওটা। ওটা না এমনি ব্যাগ সিস্টেম, ও মানে ব্যাগ সিস্টেম দেখাবে না। আমি কি বলছি দাদা বুঝতে পেরেছে? দেখাবে না, হ্যাঁ কিছু বোঝো না, কিচ্ছু বোঝো না। গিফট কেনা হয়ে গেছে, এই যে মা নিয়ে যাচ্ছে হাতে করে। কয় গিফটটা দেখাও, গিফট বলতে ওই প্যাক করা আছে জাস্ট ওইটাই গিফট দেখাচ্ছে বাক্স। আর দেবু শ্রীরামপুরে এসে আমাদের ছেড় দিচ্ছে, বলছে বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো, গাড়ির চাবি দে বাড়ি চলে যাবো। এই সামনে একটা ডাক্তারখানা পেয়েছি, ভাবছি ওকে এখানে ডাক্তার দেখাবো। দিশা ওকে ভাবছি একটু মাথার ডাক্তার দেখাবো, ওর একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে।
তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি। দেখো এদিকে হ্যাঁ এর পাশাপাশি আসবে কথা আজকে দিল সেটাই দাঁড়াও আমরা এখানে প্রচুর এনজয় করছি আর এখন মামার মামিমার কেক কাটা হবে তার প্রিপারেশন নেওয়া হচ্ছে এলো জীবন আরো যেন রঙিন হলো আমাদের ছাদে সবাই মিলে বসে আছে এত কাছ থেকে কেন নিচ্ছ আমি মা সবাই আর আমাদের ট্রেন হলো 10টা আমরা তারকেশ্বরের ব্যাচটা আগে বসবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তার কি বলবো এখন খাবো যখন তখন একটা কথা বলবো বলো ট্রেন যাত্রীটা খেতে বসে পড়েছে এই হচ্ছে তারকেশ্বরের প্যাসেঞ্জার তারকেশ্বর লোকাল সব বরযাত্রী বসে গেছে আর বর খেতে দিচ্ছে দিয়ে বরের স্মাইলটা কি হেভি স্মাইল গ্লো করছে দেখো অসাধারণ মুখে লাগাতে নাই ও ওয়াও কি কম আছে কি বেশি আছে কি বেশি আছে কি কম আছে এইটা কম ওইটা বেশি এখন মোগলাই টেস্ট করবে টুসি
এখনো এটা চলছে? এখনো ফেস বাই চলছে ওর। না লাস্ট বাই। খাওয়া দাওয়া সেরে এখন আইসক্রিম খাচ্ছে। রান্নাটা কি মুছে? না না কিছু মুছে না। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আইসক্রিম খেয়ে নে। A few moments later. ছোটে ছোটে এসেছি স্টেশনে, কিন্তু এসে স্টেশনে উঠতেই ট্রেনটা সাড়ে নটা ট্রেনটা বেরিয়ে গেছে। তো এখন সাড়ে দশটার ট্রেন, এখন দশটা বাজে, দশটা বাজে, দশটা আট হয়েছে, সাড়ে দশটার ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো, ধরে যাবো তার দশটা। যে ডাকবে যে ডাকবো, যদি না হেঁটে হেঁটে যেতে হবে। চলো বাড়ি গিয়ে একদম দেখা হয়, কেনে উঠি তারপরে কথা বলছি। সব জল ঢালতে সব জল, কালকে কালী পূজা আছে তার জন্য, কালী পূজার জন্য, বাবার মন্দিরের জন্য নয়। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় সাড়ে এগারোটার উপর হয়ে গেছে। তো আমরা তো ডোগোকে বিস্কুট খেতে দিয়ে গেছিলাম, এবার ওর খাবারটা দেবো, দিচ্ছে ওকে। আর আমরাও চলে এসেছি, এবার চেঞ্জ চেঞ্জ করবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। মানে আগের ট্রেনটা, মানে সব মানে লাস্টের আগের ট্রেনটা আমরা ফিরলাম, তারপর আর একটাই ট্রেন ছিল, ট্রেন মানে তাড়াতাড়ি আসবো ভেবেছি, কিন্তু কোথাও গেলে তো তাড়াতাড়ি আসা হয় না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছে এখনো পর্যন্ত, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, সেটা কিন্তু ভুলবে না। তো এখানের জন্য টাটা, সবাই ভালো থাকবে,